आज आमी बनाबो चिकेन सालाद। एर जोन्नो आमी 250 ग्राम बोनलेस चिकेन निये नियेछि। आरो आमार जा जा लागछे टमेटो कुचि, शसा कुचि, गाजर कुचि, रसुन, आदा, लेबु, प्याज कुचि, काँचामरिच कुचि, धनिया पाता कुचि, लवण, ब्लैक पेपर आरो लागछे पाता कोपी कुचिटा आमी सेদ্ধ करे नियेछि, दई, মায়োনিজ। এবার আমি কাচের বোলের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি লেবু চিপে দিচ্ছি। এখন আমি রসুন গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। এবার নিব আদা, আদাটাকেও আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব মাংসগুলোকে। মিক্স হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। এবার আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিব মাংসগুলোকে ভালো মতো। সেদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো। এখন আমি এভাবে করে হাতের মাধ্যমে টুকরো করে নিচ্ছি। এভাবে ছোট ছোট পিস করে টুকরো করে নিতে হবে। ইচ্ছা করলে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার আমি একটি কাচের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, এরপরে দিয়ে দিব মায়োনিজ। এটা আমার হোমমেড মায়োনিজ, আপনারা ডেসক্রিপশন বক্সে আমার লিংক পাবেন। এবার আমি ভালো মতো মিক্স করব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, দিয়ে ভালোভাবে মিক্স করতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে ভালোভাবে মিক্স করবো। এগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ দেখতে সুন্দর লাগে এই জন্য। এবার আমি দিয়ে দিলাম পাতাকপি সেদ্ধ করা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবকিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসের টুকরোগুলো, ভালোভাবে এভাবে দুই হাত দিয়ে চামচ দিয়ে মিক্স করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, দিয়ে ভালোভাবে সালাদের সাথে মিক্স করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব মজাদার চিকেন সালাদ। এটা খুবই হেলদি খাবার। আশা করছি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে তা কমেন্টস করে জানাবেন।